টাইটানিকগামী টাইটান নামের সাবমেরিনটি সাগরের ৪,০০০ মিটার গভীরে যাওয়ার পরই ব্লাস্ট হয়ে যায়। কিন্তু এই স্নেল ফিশ সেই সামুদ্রিক প্রাণী যা সমুদ্রের ৮,৩০০ মিটার গভীরতায়ও তার কিছুই হয় না। স্বাভাবিকভাবেই এটিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রাণী হিসেবে বিবেচনা করা হয়, কেননা তার ওপর হাতির পাল তুলে দিলেও বা এর ওপর দিয়ে ভারী ট্রাক চলাচল করলেও এবং এর ওপরে যদি কোনো ট্রেনের ইঞ্জিন রাখা হয় তবুও তার কিছুই হবে না, কারণ তার শরীর এই চাপ নিতে সক্ষম। কিন্তু প্রশ্ন হলো, এর ভেতরে কি আছে? বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন সমুদ্রের সবচেয়ে গভীরতম স্থান এবং এখানে বেঁচে থাকা প্রাণী সম্পর্কে। যদি প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপ থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে যাই তাহলে সমুদ্রের ওই অংশটি পাওয়া যায় যার নিচে মহাসমুদ্রের ডিপেস্ট পয়েন্ট রয়েছে। এই পয়েন্টটি মারিয়ানা ট্রেঞ্চ নামেও পরিচিত। মারিয়ানা ট্রেঞ্চ হল সমুদ্রের তলদেশে একটি বিশাল চাঁদের আকৃতি যার দৈর্ঘ্য ২,৫৫০ কিলোমিটার এবং প্রস্থ ৬৯ কিলোমিটার। এই কারণে সমুদ্রের এই অংশটি হঠাৎ করে অনেক গভীর হয়ে যায়। এই সম্পর্কে ধারণা পেতে এটি গুগল আর্থেও দেখা যেতে পারে। এই পরীক্ষায় আমাদের বিশ্বের ডিপেস্ট পয়েন্ট চ্যালেঞ্জার ডিপ, এটি সমুদ্রের ১১,০৩০ মিটার বা ৩৬,২০০ ফুট নিচে। সমুদ্রের এই গভীরতা সবচেয়ে কম অনুসন্ধান করা গিয়েছে, যা হেডাল জোন নামেও পরিচিত। এটি গ্রিক আন্ডারওয়ার্ল্ড দেবতা হেডিসের নামে নামকরণ করা হয়েছিল। এই গভীরতায় বিপজ্জনক অন্ধকারে খাদ্যের অভাব ও শরীর ছিঁড়ে ফেলার মতো প্রেশার একটি স্পষ্ট লক্ষণ যে এখানে কোনো প্রাণীর টিকে থাকা প্রায় অসম্ভব। আগে এটাও ভাবা হয়েছিল যে মানুষ কখনোই হেডাল জোনে পৌঁছাতে পারবে না, কিন্তু ১৯ শতকে একটি ঘটনা ঘটেছিল যা এই ধারণাটিকে চিরতরে বদলে দিয়েছে। ১৮৭৫ সালে বিখ্যাত জাহাজ HMS চ্যালেঞ্জার নিয়ে সমুদ্র অভিযাত্রীরা সমুদ্রের ডিপেস্ট পয়েন্ট খুঁজতে বের হন। একটা জায়গায় এসে তারা একটা ওজন দড়িতে ঝুলিয়ে সমুদ্রে ফেলে দিলেন। তারা লক্ষ্য করলেন দড়ির নিচে নেমে যাচ্ছে, কিন্তু ডিপেস্ট পয়েন্ট এখনো আসেনি। সমুদ্রের তলদেশে পৌঁছানোর আগেই তাদের দড়ি শেষ হয়ে গেছে। এমনটা আগে কখনো ঘটেনি। এই খবরটি সারা বিশ্বের সমুদ্র অভিযাত্রীদের হতবাক করে দিয়েছিল। মারিয়ানা ট্রেঞ্চ ছিল সমুদ্রের গভীরতম বিন্দু। শুধু এই জানা যথেষ্ট ছিল না, এখানে পৌঁছানোর অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু এই গভীরতা কাউকে কাছেও আসতে দেয়নি। চ্যালেঞ্জার ডিপ আবিষ্কারের ৮৫ বছর পর ১৯৬০ সালে দুজন লোক এত দূর যাওয়ার সাহস করে। জ্যাক পিকার্ড এবং নেভি লেফটেন্যান্ট ডন ওয়াল্ড নামের একটি ডুবোজাহাজে বসে তারা এই কৃতিত্ব সম্পন্ন করেন। তাদের ৫ ঘন্টার যাত্রা ছিল অনেক চ্যালেঞ্জে পূর্ণ। মাত্র ৫ ঘন্টা যেতে হবে আর বাকি ৫ ঘন্টা ফিরে আসতে হবে। এই গভীরতায় পানির চাপ সমুদ্র পৃষ্ঠের চেয়ে প্রায় ১,০০০ গুণ বেশি। তাদের যাত্রার সময় সাবমেরিনের জানালায় কাচের ফাটল দেখা দেয়, যার কারণে চ্যালেঞ্জার ডিপে তারা মাত্র ২০ মিনিট ব্যয় করতে পেরেছিল এবং তারপরে তাদেরকে ফিরে আসতে হয়েছিল। অবশ্যই তারা সেই মুহূর্তে শুধুমাত্র অল্প সময় কাটিয়েছিলেন, কিন্তু সেখানে তারা যা দেখেছিলেন তা বিজ্ঞানীদের অবাক করে দিয়েছিল। জীবন। সমুদ্র পৃষ্ঠের ১১,০০০ মিটার নিচে জীবন্ত নানা জাতের মাছ দেখে অবাক হয়ে যান তারা। এখানে আমরা আপনাকে বলে রাখি যে চ্যালেঞ্জার ডিপ এতটাই গভীর যে সেখানে মাউন্ট এভারেস্ট স্থাপন করা হলেও এর চূড়াটি সমুদ্র পৃষ্ঠের ২ কিলোমিটার ভেতরে থাকবে, যেখানে পানির চাপ প্রায় ১৬,০০০ PSI, মানে মাত্র ১ বর্গ ইঞ্চি এলাকায় ওজন পড়ছে ৭,২৫০ কেজি। অতঃপর সময়ের স্বল্পতার কারণে তাদেরকে অবিলম্বে চ্যালেঞ্জার ডিপ ছাড়তে হয়। কিন্তু এই ভ্রমণ সমুদ্র অভিযাত্রী এবং জীববিজ্ঞানীদের জন্য এক বিশাল রহস্যের সৃষ্টি করেছে। সর্বোপরি হেডাল জোনে কিভাবে জীবন সম্ভব, যেখানে নেই অক্সিজেন, নেই সূর্যের আলো? সমুদ্রের এই গভীরে গিয়ে গবেষণা করা অসম্ভব কাজ। সে কারণেই জাপান ১৯৯৬ সালে একটি কাইকো নামের রোবোটিক সাবমার্সিবল প্রস্তুত করেছিল। এই মিশনের নাম দেওয়া হয়েছিল কাইকো মিশন। এই সাবমার্সিবলটি চ্যালেঞ্জার ডিপের নমুনা সংগ্রহ করে ফেরত পাঠাবে। কাইকো সমুদ্রের তলদেশে কিছু নমুনা সংগ্রহ করে, যা পরীক্ষা করলে জানা যায় সমুদ্রের তলদেশে অদ্ভুত ধরনের ব্যাকটেরিয়া ভরে আছে, এমন ব্যাকটেরিয়া যা আজকের আগে কখনো দেখা যায়নি। ল্যাব টেস্টে জানা গেছে এটি খুবই অদ্ভুত ধরনের ব্যাকটেরিয়া যা উচ্চ চাপেও টিকে থাকার ক্ষমতা রাখে। সাধারণত গাছপালা সালোক সংশ্লেষণের মাধ্যমে, অর্থাৎ সূর্যালোক, পানি এবং কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে শক্তি তৈরি করে, কিন্তু সমুদ্রের গভীরে যদি প্রাণের অস্তিত্ব সম্ভব হয় তবে তা এই ব্যাকটেরিয়ার কারণেই। ব্যাকটেরিয়া রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড এবং পাথরের খনিজ শোষণ করে শক্তি ও অক্সিজেন তৈরি করে। এই প্রক্রিয়াটিকে কেমোসিনথেসিস বলা হয়। এটি লক্ষ্য করা গেছে যে এই ব্যাকটেরিয়া দ্বারা উৎপাদিত শক্তি সমুদ্রের এই গভীরতায় উপস্থিত অন্যান্য প্রাণীর জন্য প্রধান শক্তির উৎস হিসেবে কাজ করে। আর এটাই প্রমাণ করার জন্য যথেষ্ট ছিল যে হেডাল জোনে জীবন সত্যি সম্ভব। আশ্চর্যজনকভাবে মারিয়ানা ট্রেঞ্জের গভীরতম স্থানে বসবাসকারী মাছকেও দেখা গেছে, যা একটি স্নেইল ফিশ। এটি হেডাল জোনে থাকে, এ কারণে একে হেডাল স্নেইল ফিশও বলা হয়। এই মাছটি 12 ইঞ্চি লম্বা এবং 3 ইঞ্চি পুরো শরীরের ওপর যে চাপ সহ্য করে তা জেনে বিশ্বাস করা কঠিন। এই মাছের দেহের ক্ষেত্রফল প্রায় 25 বর্গ ইঞ্চি এবং এই গভীরতায় চাপ 16,000 PSI, অর্থাৎ ক্যালকুলেশন অনুসারে এডাল স্নেইল ফিশ তার সমগ্র শরীরে সর্বদা 1,70,000 কেজি ওজন সহ্য করতে পারে। রেফারেন্সের জন্য আমরা আপনাকে বলে রাখি যে একটি বোয়িং 777-এর খালি ওজন 1,68,000 কেজি এবং একটি গড় রেলের ইঞ্জিনের ওজন 1,50,000 কেজি। এত ছোট মাছ এত ওজন সহ্য করতে পারে, এটা অলৌকিকতার চেয়ে কম কিছু নয়। কিন্তু এর কারণ কি? দুর্ভাগ্যবশত বিজ্ঞানীরা আজ পর্যন্ত এটির আসল রহস্য বের করতে সক্ষম হয়নি। আসলে সেখানে গিয়ে গবেষণা করা সম্ভব নয় এবং এই স্নেইল ফিশ বা অন্যান্য গভীর সামুদ্রিক প্রাণীকে সমুদ্র থেকে বের করে আনা হলে চাপের অভাবে বিস্ফোরিত হয়ে যাবে। কিছু বৈজ্ঞানিক গবেষণা প্রকাশ করেছে যে যে মাছগুলি পৃষ্ঠে বাস করে তাদের ভেতরে একটি সুইম ব্লাডার থাকে। এই সুইম ব্লাডারে বাতাস পূর্ণ হয়ে থাকে, যার কারণে তারা খুব গভীরে যেতে পারে না। কিন্তু গভীর সমুদ্রের প্রাণীর ভেতরে কোনো সুইম ব্লাডার নেই এবং এই কারণেই তারা সহজেই গভীরে যেতে পারে। এছাড়াও সাম্প্রতিক আবিষ্কার থেকে জানা গেছে যে সমস্ত সামুদ্রিক প্রাণীর ভেতরে পাইজোলাইটস নামে একটি জৈব অণু রয়েছে। এই অণু মেমব্রেন এবং প্রোটিনকে চূর্ণ হওয়া থেকে রক্ষা করে। বিজ্ঞানীরা স্নেইল ফিশের ভেতরে প্রচুর পরিমাণে পাইজোলাইটস খুঁজে পেয়েছে, কিন্তু তারপরও এটা জানা যায়নি যে এই পাইজোলাইটস কিভাবে প্রোটিন এবং মেমব্রেনকে চূর্ণ হওয়া থেকে রক্ষা করে। এটি তো তখনই জানা যাবে যখন এমন একটি প্রযুক্তি উদ্ভাবিত হবে যা চ্যালেঞ্জার ডিপে গিয়ে জীবন্ত মাছ ধরে গবেষণা করতে পারবে। আশা করি বিশ্বের বিষয়ের এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।